এই টাকাটা হলো আপনার নকল টাকা এবং এই টাকাটা হলো আসল টাকা। তো দেখেন এখন কিন্তু অফারটা আসলে বোঝাটা অনেক কঠিন, কারণ বর্তমান সময় এত নিখুঁত ভাবে জাল টাকা করতেছে আপনারা আসলে বুঝতেই পারবেন না যে কোনটা আসল কোনটা নকল। এই কথা বলবো না, ভিডিওটা বেশি বড় করবেন। মোবাইল থেকে আসল নকল টাকা চেক করতে চান তাহলে আপনি এই যে টাকাটা আছে 1000 টাকার নোট, এই সামনের সাইড থেকে আপনি ব্যাক সাইডে চলে যাবেন। এই ব্যাক সাইডে গিয়ে এই যে দেখেন লেখা আছে যে 1000 ইংলিশে, এই জায়গাটাকে আপনি ফোকাস করে ছবিটা তুলবেন। তো আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দেবো। তো দেখেন আমি কিন্তু এখানে ফোকাস করে ছবিটা তুলবো। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই 1000 লেখার উপরে যেন কোনোভাবে কোনো বেলা নেই। ওকে, তো আমি কিন্তু ছবিটা তুলে ফেলছি। তোলার পরে আপনি যে এই টাকাটার যে ছবিটা তুলছেন এই টাকাটাকে আপনি একটু জুম করে দেন। দেখেন এই টাকাটাকে জুম করার পরে আপনি এখানে হাজার হাজার বার লেখা পাবেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক। কোনোদিনও সম্ভব নয় বাংলাদেশে জাল টাকা তৈরি করবে আর সেই জাল টাকার ভিতরে এই বাংলাদেশ ব্যাংক লিখতে পারবে। তো আমরা কিন্তু এই জাল টাকার ছবিটা তুলেও দেখিয়ে দিব। তো দেখেন এই স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ পুরো 1000-এর ভিতরে। তো এই গেল আপনার এই আসল টাকা, এটা কিন্তু আসল টাকা, এইটার ছবি তুলে আপনাদের কিন্তু দেখিয়েছি। তো এই টাকাটা কিন্তু নকল টাকা। তো আমি একটু ব্যাকে চলে গেলাম। তো ব্যাকে গিয়ে এখন আমি যে কাজটা করবো, এই যে নকল টাকাটা আছে এই নকল টাকাটা এই জায়গাটা আমরা একটা ছবি তুলবো। তো এখন দেখেন আমি একদম লাইভ দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে এই জায়গাটার, আমরা একটা ফোকাস করে সরাসরি আপনাদের একটু ভালোভাবে দেখাই। তো দেখেন আমি এই জায়গাটাকে ফোকাস করলাম, তারপর তো ভালো করে ফোকাস করি। তো দেখেন এখন আমি ছবিটা তুলে ফেললাম। এই ছবিটা তোলার পর এখন যদি আমরা ছবিটা একটু ভিউ করি, তারপর যদি আমরা এই ছবিটাকে জুম করি, একটা অক্ষর আপনি কোনো জায়গায় লেখা পাবেন না। দেখেন এইটা হলো এই নকল টাকা, এই যেই যতবার আপনি জুম করবেন একটা অক্ষর আপনি পাবেন না। আপনি যদি একবারও লেখা পান বাংলাদেশ ব্যাংক তাহলে আপনি মনে করবেন আপনার টাকা ভালো। তো দেখেন আমি যদি আসল টাকাটাই যাই, এই যে আসল টাকাটা, এইটা জুম করার সাথে সাথে আপনি দেখেন হাজার হাজার বার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক। আবার যদি আমি একটু নকল টাকাটা যাই, দেখেন এই টাকাটা যদি আমি জুম করি তাহলে কিন্তু এখানে দেখেন একটা বারের জন্য আপনি বাংলাদেশ ব্যাংক লেখা পাবেন না। তো বন্ধুরা এই গেল হলো স্টেপ ওয়ান, আপনি কিভাবে মোবাইলের ক্যামেরা দিয়ে চেক করবেন। এখন দেখা যায় যে আপনি ছোটখাটো একজন ব্যবসায়ী, আপনি মোবাইল চালানো বুঝেন না বা অ্যান্ড্রয়েড ফোন আপনার কাছে নাই, তাহলে আপনি কিভাবে চোখের দ্বারা চেক করবেন, যে চোখ দিয়ে আপনি কিভাবে চেক করবেন আসল নকল টাকা। এই চোখ দিয়ে চেক করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনাকে যদি কোনো ব্যক্তি 1000 টাকার নোট দেয় তাহলে সেই নোটের সামনের সাইডে আছে, সামনের সাইডে আপনি এই যে 1000 লেখাটা আছে এই 1000 লেখার উপর আপনার নজরটা আপনি দিবেন। নজরটা দেওয়ার পর এখানে দেখেন এই টাকাটাকে একটু আপনি কোনো একটা দিকে অ্যাঙ্গেল করবেন। এই দেখেন এই টাকাটা কিন্তু একদম জ্বলতেছে, মনে হইতেছে যে টাকার ভিতরে লাইট লাগানো, এই টাকাটা জ্বলতেছে। এবং এই টাকাটা যদি আপনি একটু অ্যাঙ্গেল করেন দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দুইটা কালার হবে, এই দেখেন এখন একটা কালার এবং টাকাটাকে অ্যাঙ্গেল করলে আরেকটা কালার। তো চোখ দিয়ে আপনাকে আরো একটা জায়গায় দেখিয়ে দিব। ওকে, তো এই দেখালাম একটা। তো এখন যদি আমরা একটু নকল টাকাটা নেই, এই যে নকল টাকা, তো এই টাকাটা যদি আপনি 1000-এর দিকে ফলো করেন, আপনি যেদিকেই আপনি অ্যাঙ্গেল করেন না কেন কোনো কালার চেঞ্জ হবে। এখানে সোনালী কালার হওয়ার কারণে টাকাটা একটু জ্বলবে কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না নকল টাকার। আর আসল টাকার কালারটা একদম ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এই তো এক কালার এবং এই অ্যাঙ্গেল করলে আরেক কালার। তো এই একটা জায়গায় আপনি নজর দেওয়ার পরে যদি মনে করেন যে আপনি সন্তুষ্ট না, তাহলে এই টাকাটার আপনি ব্যাক সাইডে চলে যাবেন। দেখেন এই দুইটা টাকার আমি ব্যাক সাইডে চলে গেলাম। এই দুইটা টাকার ব্যাক সাইডে চলে যাওয়ার পরে দেখেন এইভাবে টাকাটাকে দেখেন এই ব্যাক সাইডে চলে গেলাম। ধরেন টাকাটা আপনি এইভাবে রাখলেন, রাখার পরে আপনি এই যে টাকাটা আছে এই টাকাটাকে একটু অ্যাঙ্গেল করে দেন। এই যে দেখেন স্পষ্টভাবে লেখা আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এই যে বড় করে আপনি কি দেখতে পাইতেছেন এই যে লেখাটাই, এই যে দেখেন বাংলাদেশ ব্যাংক একদম হোয়াইট কালারের, একদম হোয়াইট এর ভিতরে দেখবেন যে জ্বলবে স্পষ্টভাবে, আপনি চোখে দেখতে পাবেন কিন্তু টাকাটা এইভাবে সোজা রাখলে আপনি দেখতে পাবেন না, কোনো একটা দিকে আপনাকে অ্যাঙ্গেল করতে হবে। অ্যাঙ্গেল করলে আপনি এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাবেন যে বাংলাদেশ ব্যাংক লেখা। তো আসি নকল টাকাটা, এই যে নকল টাকা, এই নকল টাকাটা যদি আপনি আসেন আপনি এমনিতেই দেখতে পাবেন যে এখানে বাংলাদেশ ব্যাংক লেখা আছে। তো এটা অ্যাঙ্গেল করলেও দেখা যাবে, অ্যাঙ্গেল ছাড়াও দেখা যাবে। তো দেখেন আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, এই হলো আসল টাকা, এটা হলো আসল টাকা। আর এই যে নকল টাকাটা, এই নকল টাকাটা যদি আপনি কোনোভাবে অ্যাঙ্গেল করেন তাহলে সোনালী কালারের হালকা ভাবে দেখা যাবে যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে, কোনো স্পষ্টভাবে আসলে দেখা যাবে না। এটা আপনি অ্যাঙ্গেল করলেও দেখতে পাবেন, অ্যাঙ্গেল ছাড়াও দেখতে পাবেন। আর যে আসল টাকাটা, এটা আসলে শুধু আপনি অ্যাঙ্গেল করলেই দেখতে পাবেন যে বাংলাদেশ ব্যাংক লেখা। তো আপনি দুইটা জায়গায় চোখ দিয়ে নজর দিবেন। তো এই দুইটা জায়গায় আপনি যদি একটু চোখ দিয়ে খেয়াল করেন তাহলে আপনি আসল নকল টাকা শনাক্ত করতে পারবেন। তো আপনি যদি হাত দিয়ে জাল টাকা চেক করতে চান, সেজন্য আপনি যদি এই দাগের উপরে নির্ভর করেন ভাই, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট ধরা। কারণ এই যে আসল টাকাটা যেভাবে হাতে বাজে এর থেকে বেশি পরিমাণে হাতে বাজে এই নকল টাকাটা। কারণ এই যে দাগগুলো দেয়া থাকে, এই দাগের সাথে সাথে কিছু পানি কালারের ঘাম দেয়া থাকে, যে ঘাম মানে সুপারগুলো জাতীয়, কিন্তু সেই ঘামটা দেখা যায় না। তো দেখা না যাওয়ার কারণে ওই ঘামটা এখানে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে এখানে যখন আপনি এভাবে হাত দিবেন, স্পষ্টভাবে এই টাকাটার থেকে এই নকল টাকাটা হাতে বাজবে বেশি। তো এই জন্য আপনারা এই হাতে বাজার উপরে নির্ভর করে টাকাটা নিয়ে নেবেন না। তো আপনি যদি চান যে হাত দিয়ে চেক করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার হাতটাকে আপনি পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন। তো দেখেন এই যে আমার হাতটাকে আমি একটু পানি নিয়ে ভিজিয়ে দিলাম, তো এখন এটি হলো নকল টাকা। তো এখানে ভিজিয়ে দেওয়ার পরে আপনি টাকাটাকে যদি একটু ডলার দেন, দেখতে পাইলেন এই যে দেখেন
টাকার এইখানে এই যে উপরে যে এই যে টাকার উপর থেকে একদম দেখেন উঠে গেছে এবং সাদা হয়ে গেছে টাকাটা। আর এই যে টাকাটা এটা তো সামান্য পানি দিছি, এই যে টাকাটা আমি কিন্তু দেখেন পুরো ভিজিয়ে ফেলছি। ওকে, তো এই টাকাটা আপনি যতই আপনি হাত দিয়ে ঘষা মাজা করেন না কেন, এই টাকার উপরে যদি কোনো ময়লা থাকে তাহলে সেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু একটি কোনো একটি জায়গা থেকে কোনো কিছু উঠবে না। আমি কিন্তু টাকাটাকে পুরো ভিজিয়ে ফেলছি। এই টাকাটাকে আমি সামান্য দেখেন এই যে দেখেন দেখেন এই সামান্য আমি হালকা ভাবে কিন্তু এটা ঘষা দিয়েছি, তাতেই দেখেন যে এই টাকাটাকে সম্পূর্ণ সবকিছু উঠে গেছে। আর এই টাকাটাকে আমি যদি নখ দিয়ে ঘষি, দেখেন এই নখ দিয়ে ঘষার পরেও কোনোভাবে কোনো জায়গা থেকে একটু সামান্য পরিমাণে একটু কাগজ উঠে যাবে না। এই টাকাটা আপনি যদি ভিজিয়ে শুকা দেন তাহলে এই টাকাটা দেখবেন যে কোনো সমস্যা নাই। এই যে দেখেন এই টাকাটা কোনোভাবে সমস্যা নাই। এই টাকা দেখেন আমি যদি একটু হালকাভাবে দেখি, এই যে দেখেন এই যে দেখেন একদম মনে হইতেছে যে টাকাটা পুরো উঠে যাবে। তো এইভাবেই আপনি হাতের দ্বারা চেক করবেন। আমি শুধুমাত্র হাতের হাতের আঙ্গুলের মাথায় একটু পানি নিবেন, পানি নিয়ে যদি ডলা দেন তাহলে দেখেন এইভাবে উঠে যাবে, এইভাবে উঠে যাবে। আর যদি আপনার টাকাটা আসল হয়ে থাকে তাহলে সেই টাকায় আপনি যা করেন, দেখেন আমি কত জোরে দিতেছি তারপরেও দেখেন এই টাকাটার কিছুই হতেছে না, কারণ এই টাকাটা হলো আসল টাকা আর এইটা হলো নকল টাকা।